নমস্কার বন্ধুরা, আমরা আজকে কিউজিআইএস সফটওয়্যারে রিমোট সেন্সিং ডেটা কী করে নিয়ে আসতে হয় সেই সম্বন্ধে জানার আগে আমরা কী করে এই রিমোট সেন্সিং ডেটা ডাউনলোড করব সেটা আজকে আমরা শেখার চেষ্টা করব। কিন্তু মজার বিষয় হলো, আমরা এতদিন অবধি রিমোট সেন্সিং ডেটা, বিশেষ করে LIS3 ডেটা ডাউনলোড করার জন্য আমরা ভুবন পোর্টাল ইউজ করতাম। কিন্তু বর্তমানে এই ভুবন পোর্টাল বলতে গেলে আমাদের কাছে এখন উপলব্ধ নয়। আমরা এই ভুবন পোর্টাল যেটা দেখছি, এই ভুবন পোর্টাল থেকে আগে ওপেন ডেটা আর্কাইভে যেতাম, সেখান থেকে লগ ইন করে আমরা ডেটা ডাউনলোড করতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে, এই LIS3 ইমেজ ডাউনলোড করা বা LIS4 ইমেজ ডাউনলোড করার জন্য এখন আমাদের যে সিস্টেমটা ছিল ভুবন পোর্টালের, সেটা সম্পূর্ণভাবেই দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে ভূনিধি বলে আরেকটি পোর্টালকে। এবং দুটোই কিন্তু ইসরো নিয়ন্ত্রণ করে, কিন্তু ইসরো এখন এই যে ভুবন তাতে তাকে আর কোনোভাবেই স্যাটেলাইট ইমেজ প্রোভাইড করার দায়িত্ব দিচ্ছে না। সেই কারণে আমরা ভূনিধি পোর্টালে, যদিও ভুবন অনেক বেশি সহজ ছিল, অনেক সহজে আমরা লগ ইন করতে পারতাম, সাইন ইন করতে পারতাম, এখন ভূনিধি কিন্তু একটু কঠোর। সেই কারণে তোমাদের সবার আগে ডেটা ডাউনলোড করার আগে ভূনিধি সম্বন্ধে জেনে নেওয়া দরকার, অর্থাৎ ভূনিধিতে কিভাবে সাইন আপ করবো সেটা জানলে আমরা ডেটা ডাউনলোড পরবর্তী ভিডিওগুলোতে জানলে বা দেখতে পারলে অনেক বেশি সুবিধা হবে। তো সবার আগে আমরা ভূনিধি পোর্টালে যাব। আমরা গুগলে চলে আসব এবং টাইপ করব ভূনিধি। ভূনিধি টাইপ করে জাস্ট হিট ইন্টার মারলেই আমরা ভূনিধির হোম পেজে চলে আসবো। দেখো, এখানেও ইসরো দেখাচ্ছে। সুতরাং দুটোই ইসরোর আন্ডারে, সুতরাং চিন্তা করার কিছু নেই। আগে যেভাবে করা হতো এটা একটু সিস্টেমটা আপগ্রেডেড, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। তো এক্ষেত্রে আমরা ভূনিধির হোম পোর্টালে ক্লিক করব। এখানে অনেক কিছু নতুন আসবে, অনেক ভার্সাটাইল, অনেক বেশি তার ইকুইপড, অনেক বেশি ভারী বলা যেতে পারে, সুতরাং এটা একটু খুলতে সময় লাগবে। তো ভূনিধি পোর্টালে এসে দেখবে প্রথমেই উপরে হোম, পাশে অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে না গিয়ে এখান থেকেও তোমরা যেতে পারো, অথবা ব্রাউজ অ্যান্ড অর্ডার এখানেও ক্লিক করতে পারো। আমরা প্রথম সাইন আপ, যেহেতু সেশন চলছে, তো সাইন আপ কী করে করব সেটা দেখি। তো ভূনিধি পোর্টালে গিয়ে আমরা ভূনিধি ব্রাউজ অ্যান্ড অর্ডার এই যে অংশটা আছে এখানে ভিজিট করব। ভিজিট করার সাথে সাথেই পোর্টালটা ওপেন হবে। ডান দিকে আমাদের ভারতবর্ষের ম্যাপ, অর্থাৎ যেখানে আমাদের স্যাটেলাইট কাজ করছে, বিশেষ করে ইসরো পাঠানো যে আমাদের ইনস্যাট বা ইন্ডিয়ান স্যাটেলাইট আইআরএসগুলো রয়েছে, তার যে অংশটা সেটাই এখানে দেখানো হয়েছে। এবং বাদিকে আমরা কি কি জিনিস অর্ডার করব তার একটা সেগমেন্ট দেওয়া রয়েছে, যেটা ভুবনের মতোই কিন্তু একটু ভার্সেটাইল। তো সেই জন্য আমরা এখানে কি করব, আমরা আগে লগ ইনটা, যেটা একটু টাফ, সেটা একটু জেনে নিই। তো সেই কারণে আমরা প্রথমে কি করব, স্টেপ বাই স্টেপ শিখছি, লগ ইন অপশানটাতে এখানে ক্লিক করব। দেখো এখানে লগ ইন অপশান আছে। তো লগ ইন অপশানে ক্লিক করলে পারেই আমরা আরেকটা পেজে চলে আসবো, ভূনিধির নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, লগ ইন পেজ। এই লগ ইন পেজের একদম শেষের দিকে, যাদের সাইন ইন করার হয়ে গেছে তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে, কিন্তু যাদের হয়নি তারা কি করবে, তারা জাস্ট এখানে সাইন আপ, এই যে অপশানটা আছে সাইন আপ, এখানে ক্লিক করবে। ভালো করে শুনবে, খুব ইন্টারেস্টিং, এবং কোথাও যেন ভুল না হয়, দরকার পড়লে খাতা ডায়েরি নিয়ে বসবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, যেগুলো যেগুলো ইউজ করছো সবটা যেখানে যেটা দেবে সেটা খাতায় লিখে রাখবে, ওকে, অথবা তোমার পুরোটা কমপ্লিট করার পর তোমার মোবাইলে স্ন্যাপ নিয়ে নেবে, ওকে। তো তোমার স্যালুটেশন, প্রথম পার্সোনাল ইনফরমেশন, দেখো কি কি আছে, মিস্টার, মিস নাকি ডক্টর না প্রফেসর, তোমার যা ডেজিগনেশন তুমি সেটা দেবে, ওকে। তো এক্ষেত্রে মিস্টার তোমার নাম দেবে, বা মিসেস হলে তোমার নাম হবে, বা এমএস হলে তোমার নাম কী হবে, ডক্টর হলে তোমার নাম কী হবে, সবটা এখানে ফুল নেম ক্যাপিটালে ইউজ করবে। জেন্ডার মেল না ফিমেল সেটা দেবে। এবং লগ ইন আইডিটা কিন্তু এখানে তোমার যে মেল আইডি সেটা নয়, লগ ইন আইডি হচ্ছে তুমি যেটা ক্রিয়েট করতে চাইছো, ক্লিয়ার। তুমি এখানে তোমার লগ ইন আইডি নিজের মতো করে ক্রিয়েট করতে পারো এবং তার পাসওয়ার্ড জেনারেট করতে পারো, অথবা তোমার যদি অসুবিধা হয় এটা বুঝতে, তুমি তোমার যে মেল আইডিটা আছে তার যে মেলের ডেজিগনেশন, ধরো @gmail.com, ওটুকু করে বাদ দিয়ে তুমি লগ ইন আইডি ক্রিয়েট করে দাও পাসওয়ার্ড দিলে, তাতে তোমার সুবিধা হবে, ঠিক আছে।
তো অ্যাড্রেস নেক্সট, তার পরের পার্ট কান্ট্রি, তোমার যে জোন থেকে তুমি কাজ করছো নিশ্চিত রূপে তুমি ইন্ডিয়ার, সেইখানে ইন্ডিয়া সিলেক্ট করবে। ইন্ডিয়ার রেফারেন্সে তুমি পরবর্তীতে অর্গানাইজেশন, তোমার কোন ধরনের অর্গানাইজেশনে তুমি রয়েছো, ইউজার টাইপ তুমি দেবে, তোমার স্টেট গভর্নমেন্ট নিশ্চিত রূপে, একাডেমিক কাজ তুমি করছো অথবা অন্য কিছু থাকলে তুমি সেটা দেবে, অর্গানাইজেশনের নাম তুমি, তোমার কলেজের নাম দিতে পারো, ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে তুমি পড়ছো, রেজিগনেশন তুমি অ্যাজ এ স্টুডেন্ট সেটা দেবে, বা তোমার যে বর্তমান তোমার যে প্রফেশন সেটা তুমি দেবে, অ্যাড্রেস লাইন তোমার নিজের যে বর্তমান ঠিকানা সেটা দেবে, অ্যাড্রেস লাইন টুতে তোমার ঠিকানার যদি অন্য কোনো ধরন থাকে সেটাকেও ইউজ করতে পারো, স্টেট তোমার যে রাজ্য তুমি বর্তমানে রয়েছো সেটা, এবং কোন শহর তার পিনকোড। কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই তোমার ফোন নাম্বার, যদি অল্টারনেটিভ অ্যাডিশনাল কোনো ফোন নাম্বার থাকে বা কোনো ল্যান্ডলাইন থাকে সেটা দিতে পারো, মোবাইল নাম্বারও তুমি ওই ফোন নাম্বারটাই ইউজ করতে পারো, ইমেল ফ্যাক্স দেওয়ার দরকার নেই কারণ এখন ফ্যাক্স উঠে গেছে। তো অফিসিয়াল পারপাসে এইটুকু দেওয়াই যথেষ্ট। এর পরে যে মেন জায়গাটা সেটা হচ্ছে সাবমিট রেজিস্ট্রেশন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এটা করতে গিয়েই ম্যাক্সিমাম মানুষের ভুল হয় কারণ চোখের দৃষ্টিতে অনেক ক্যাপিটাল লেটার স্মল লাগে, স্মল লেটার ক্যাপিটাল লাগে, বারবার ভালো করে দেখে নেবে, যদি বুঝতে না পারো তাহলে রিফ্রেশ ক্যাপচা এখানে ক্লিক করবে, দেখো নতুন চলে এলো, রিফ্রেশ ক্যাপচা করে করে নতুন ক্যাপচা দিয়ে তুমি সাবমিট করবে। সাবমিট হয়ে গেলে তোমার যে মেল আইডি তুমি দিয়ে রেখেছো সেই মেল আইডিতে, বিশেষ করে তোমার যে পার্সোনাল ইনফরমেশনে তোমার যে লগ ইন আইডি, সেই লগ ইন আইডিতে তুমি যে মেল আইডিটা দিয়ে রেখেছো সেখানে তোমার কন্ট্যাক্ট ডিটেলসেও তুমি সম্ভবত তোমার মেল আইডি দিয়ে রেখেছো, সেই মেল আইডিতে তোমার রেজিস্ট্রেশন চলে যাবে। এবার এখানে একটা মজার বিষয়, এই যে পাসওয়ার্ড তুমি ক্রিয়েট করলে এই পাসওয়ার্ড কিন্তু এই মেলে কিন্তু যাবে না, যদি না যায় তুমি ফরগোট পাসওয়ার্ড অপশানে গিয়ে তুমি ওটাকে নতুন করে চেক করে ওদেরকে দিয়ে দিতে দাও, তাহলে তোমার মেলে ওদের একটা মেল পাঠানো পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে তুমি বারবার লগ ইন করতে পারবে, কখনো ভুল হবে না, বোঝা গেল? তাহলে এইটুকু অপশান আমার মনে হয় তোমরা সকলে বাড়িতে বসে করতে পারবে। ভূনিধিতে রেজিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাহলে তুমি পরবর্তীতে কোনো কাজ করতে পারবে। ওকে, তো আমরা ডেটা ডাউনলোডের কাজ শিখবো এর পরবর্তী ভিডিওগুলি থেকে, তোমরা সকলে সাবধানে থাকবে এবং সাথে থাকবে এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবে। থ্যাংক ইউ।